একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এখানে কিন্তু তিন বাই দুই গুণ তিন বাই দুই কথাটার মানেই কিন্তু দেড় কারণ আমরা যদি দুই দুইদের দিয়ে ভাগ করি তাহলে আসে এক সমস্ত দুইয়ের এক দেড় এর ক্ষেত্রে ফল এত বর্গমিটার হলে পরিসীমা কত আচ্ছা দেড় গুণ আচ্ছা এইখানে উপরে আছে তিন নিচে আছে দুই মনে রাখছো তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের যেইটার নিচে র থাকবে সেটা হবে ভগ্নাংশের নিচেরটা তার মানে এখানে প্রস্থ হচ্ছে দুই আর দৈর্ঘ্য হচ্ছে তিন আমরা আরেকভাবে বুঝতে পারি যে দৈর্ঘ্য তো সবসময় বড়টা হয় তার মানে দৈর্ঘ্য হবে তিন এক্স আর প্রস্থ হবে দুই এক্স এক্স ধরে নিতে হবে এখন অঙ্কে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে তিনশো চুরাশি বর্গমিটার আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল তার মানে এটাই হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা ক্ষেত্রফল তাহলে দেখি কি হয় তিন দুগুনা ছয় এক্স স্কোয়ার সময় সমান তিনশো চুরাশি ছয় আর এক্স এক্সে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই ছয়টা যাবে ভাগ হইয়া তাহলে ছয় ছক ছত্রিশ দুই থেকে চার ছক চব্বিশ টু এই স্কোয়ারটাই পেশে গেলে রুট হয়ে যাবে তার মানে এক্স টু আট রুট করলে হয় আট এখন তাহলে এখন দেখি আমরা এখান থেকে এর মান যখন পাইয়ে যাব তখন এখানে বসায় ফেলব তার মানে দৈর্ঘ্য কত আটা চব্বিশ আর প্রস্থ কত আর দুগুণা ষোলো এখন অঙ্ক কিন্তু দৈর্ঘ্য প্রস্থ চায় নাই অঙ্কে চাইছে হচ্ছে পরিসীমা কত আমরা জানি পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য চব্বিশ আর প্লাস প্রস্থ হচ্ছে ষোলো এটা হচ্ছে পরিষীমার সূত্র তাহলে পরিসীমা ইকুয়াল টু কত আসে দেখি পরিসীমা টু ইন্টু চব্বিশের ষোলো চার কত আসে দেখি শূন্য হাতে এক চল্লিশ চব্বিশ আর ষোলো চল্লিশ তাহলে চল্লিশ না আশি উত্তর হবে পরিসীমা হচ্ছে আশি উত্তর হবে ক নাম্বার ক নাম্বার দেখি তো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে উত্তর ক